লোকবাইলেট সুপ্রতে জানাই তোমাদের স্বাগত। আর তোমাদের অনেক রিকোয়েস্টের পরে এমনিতে টাইম পাওয়া যাচ্ছে না, অনেক রিকোয়েস্টের পরে যাই হোক একটু টাইম বের করতে পেরেছি। তো তোমাদের ভাবলাম যেটা নিয়ে তোমরা খুব রিকোয়েস্ট করছো সেটা হচ্ছে মেডিকেল টেস্টের উপরে। তো মেডিকেল টেস্টের উপরে তোমাদের একটা ভিডিও আমি বলেছিলাম বানিয়ে দেবো, তো চলো তাহলে দেখে নাও যে মেডিকেল টেস্টের উপরে মানে কীরকম মেডিকেল টেস্টটা হয়। হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের বলবো অবশ্যই। তো তার আগে একটু জেনে নাও যে কীভাবে মেডিকেল টেস্ট বা কী কী মেডিকেল টেস্টে কী কী দেখা হয়, লোকো পাইলটের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের মেডিকেল টেস্টে কী কী দেখা হয়। তো যেটা প্রথম দেখা হয়, প্রথম বলতে গিয়ে অনেকগুলো আছে, তার মধ্যে তোমার যেমন যে যে টেস্টগুলো হয়ে থাকে তো অবশ্যই তোমাকে তো আগে থেকে বলে দেবে ওটা তোমাকে সিস্টেম, ঠিক আছে? তোমাকে তো একটা মেমো অবশ্যই দেবে যে তুমি এটা নিয়ে তুমি চলে যাবে। যে তোমার সাধারণত মেডিকেল টেস্টগুলো যেগুলো হয় সেটা হচ্ছে তুমি যে ডিভিশনের চাকরিটা পাবে সেই ডিভিশনের যে হেড মেন হসপিটাল রয়েছে সেই হসপিটালেই হয়ে থাকে, ঠিক আছে? বেশিরভাগটাই না হলে কী করে, যেমন আমাদের খড়গপুরের মেন হসপিটালে হয়েছিল। অনেক সময় বলে কি ওটা অনেক সময় গার্ডেন রিচে পাঠিয়ে দেয় যেটা হচ্ছে কলকাতাতে, তো ওখানেও হতে পারে। তো ওটা বলে দেবে ওরা কী করে, ঠিক আছে? ওটা ওখান তোমাকে আগে থেকে জানিয়ে দেবে ডিআরএম বিল্ডিংয়ে, ওখানে তোমার প্রসেস যেটা হয় সব কিছু ওরা ওখান থেকে জানিয়ে দেবে। তোমাকে মেমো দেবে, মেমোতে লেখা থাকবে। তো আগের দিনই বলে দেবে কি তোমাকে কী করতে হবে, তোমাকে না খেয়ে যেতে বলবে, ঠিক আছে? প্রথমটা বলবে না খেয়ে যেতে, তোমাকে একটা টাইম দিয়ে দেবে, ওই টাইমের মধ্যে তোমাকে পৌঁছে যেতে হবে মেন হসপিটালে যেখানে তোমাকে বলবে, ঠিক আছে? তো ওখানে কী কী টেস্ট হবে আর কি, ধরো সেই দিনের কথা বলছি যেদিন তোমার টেস্ট হবে আর কি, তো সেদিন যেগুলো হবে সেগুলো হচ্ছে তোমাকে না খেয়ে যেতে হলে তাহলে তোমরা বুঝতেই তো পারছো যে ব্লাড টেস্ট হবে, ইউরিনটা নেবে, ঠিক আছে, খালি পেটে। তারপর খাওয়ার পরেও একবার নেওয়া হবে, ঠিক আছে? তো ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, ENT টেস্ট হয়, ECG টেস্ট হয়, এক্সরে টেস্ট হয়, PPT পার্ট মানে প্রাইভেট পার্ট টেস্ট সেগুলো বলে দেবো আমি কী কী হয়, আর BP টেস্ট হয়, ব্লাড প্রেশার টেস্ট হয়, আর মেন যেটা হয় সেটা হচ্ছে আই টেস্ট, ঠিক আছে? আই টেস্টটাই মেন, একটা একদম মেন, ঠিক আছে? তো এখানে ব্লাড টেস্ট তো রক্ত নেবে, ব্লাডের মধ্যে সুগার টুগার এইসব কিছু দেখে, আরও অনেক কিছু দেখে, এগুলো একটা কমন ব্যাপার, মানে এগুলো ওগুলো সব ঠিকই থাকে, প্রায় ঠিকই থাকে, সেরকম কিছু খারাপ থাকে না কারোরই প্রায়। তো ইউরিন টেস্ট হয় একই, ENT টেস্ট মানে তোমার এই কান নাক ইয়ার নোজ থ্রট এই গলা ফলা এগুলো তোমার টেস্ট করে দেখবে, মানে টেস্ট বলতে কি ওর দেখবে তোমার সব কিছু ঠিকঠাক আছে কি না, গলা ফলা চেক করে দেখবে। ECG তো তোমরা জানো ECG কীভাবে টেস্ট হয়, ECG টেস্ট তো জানো এই তোমার বেডের মধ্যে সুই করে দিয়ে, তারপরে এই সব এদের কী সব যন্ত্র আছে যেগুলো বুকের মধ্যে দিয়ে, তারপরে হার্ট রেটটা দেখতে থাকে। এক্সরে টেস্ট, বুকের এক্সরে টেস্টটা হয় ছাতির, এক্সরে টেস্ট করে নেয়। আর প্রাইভেট পার্ট টেস্ট, প্রাইভেট পার্ট টেস্ট বলতে তোমার যেটা তোমার হাইড্রোসিল আছে, তারপরে হার্নিয়া আছে, ঠিক আছে, এক একজনকে পুরো এ করে পুরোটাই খুলে পুরো উপর থেকে পর্যন্ত নিচে পর্যন্ত সব কিছু দেখে তারপর বের করে দেবে, এটা হচ্ছে এই জিনিসগুলো দেখে, ঠিক আছে? পাইলসও দেখতে পারে যদি পাইলস অনেক সময় দেখে, ঠিক আছে? আর BP টেস্ট বুঝতে পারছো ব্লাড প্রেশার টেস্ট করবে, আর যেটা আই টেস্ট মেন, যেটা আই টেস্ট, ঠিক আছে? আই টেস্টের ক্ষেত্রে বলে দিই, তো যদি ধরো আই টেস্টে তোমরা তো জানো ভিশন টেস্ট হয় যেটা 6x6, অনেক কিছু আছে এখানে আমি লিখে দিয়েছি কিন্তু আমি তোমাকে প্র্যাকটিক্যালি বলছি যেটা হয় অ্যাকচুয়ালি, আমরা তো নিজের থেকে প্র্যাকটিক্যাল যেটা বলছি সেটা। এখানে আমি নিয়ার ভিশন ডিস্টেন্স টেস্ট, নিয়ার ডিস্টেন্স মানে নিয়ার ভিশন ডিস্টেন্স ভিশনের যেটা হয় সেটা টেস্ট করবে, আছে ফগিং টেস্ট হয়, আছে ফিল্ড অফ ভিশন, মেসোপিক ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন, ড্রপ টেস্ট, কালার ব্লাইন্ডনেস টেস্ট হয়, ঠিক আছে? এই টেস্টগুলো হয়ে থাকে। তো এত কিছু তোমাকে আমি কী বলবো, সব ডাক্তারি ভাষা, ঠিক আছে, ওরাই জানে কী হয়। তো আমি তোমাকে যেটা বলছি ডিস্টেন্স টেস্ট তো বুঝতেই পারছো, যেটা হচ্ছে যে চার্ট থাকে, চার্টে আমি A1 যে টেস্ট হবে তাতে চোখে 6x6 থাকতে হবে, 6x6 মানে যে চার্টটা থাকে তুমি দেখবে মানে কোথাও ডাক্তারে যখন নিজের চোখ পরীক্ষা করতে যাবে বা কোথাও মানে ডাক্তারের চোখ পরীক্ষা করতে মানে মেনলি যখন যাবে তুমি দেখতে পাবে যে 6x6 মধ্যে একদম নিচের যে লেখাটা থাকে ওই লেখাটা ওই 6x6 মানে 6 মিটার ডিস্টেন্স থেকে ওইটাকে তোমাকে পড়ে দিতে হবে, তাও এক এক চোখে মানে এক চোখ বন্ধ করে আর এক চোখ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? প্রত্যেক দু চোখেই 6x6 হতে হবে, ঠিক আছে?
আর সামনের তো দেখো মাইনাসেই বেশি সবে প্রবলেম হয়, যেটা দূরেরটা যেটা মাইনাস হয় আর সামনের যেটা থাকে, সামনেরটা হচ্ছে প্লাসে হয়। সামনে যেটা তোমাকে ছোটো লেখাগুলো পড়তে দেবে সামনে, সেটা তুমি পড়ে নেবে, সেটা কোনো ব্যাপার না, ও তো পড়াই যায়। এবার তার মধ্যে একজনের একটু ডিফেক্ট বেরোয়, ঠিক আছে, সেটা তুমি একদম ছোটো লেখা পড়া যায় ওটা কিছু না। আর এইসব আছে আরও অনেকগুলো, ওগুলো ডাক্তারি ভাষা, ও ডাক্তারি বোঝে, ঠিক আছে, আমরাও অত ঠিকঠাক করে বুঝি না। আর যেটা তোমার আর এটা বলি কালার ব্রাইটনেস টেস্ট, কালার ব্রাইটনেস মানে বুঝতে পারিস, অনেকগুলো সে ফুটকি 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 মধ্যে ইয়ে থাকবে, তার মধ্যে একটা নম্বর লেখা থাকবে, ঠিক আছে, চটচট ওরা উল্টাবে, তোমাকে পড়ে পড়ে দিতে হবে সঙ্গে সঙ্গে, ভুল বলা যাবে না। যদি তুমি মানে নানান রকম কালারের মধ্যে ওটা থাকে, ঠিক আছে, এবার তুমি যদি তার মধ্যে কোনো ভুল বলে ফেলো তাহলে তুমি কিন্তু ওখানে ফেঁসে যেতে পারো। কালার ব্রাইটনেসটা একটা মানে বিশাল ভাইটাল লোকো পাইলটের ক্ষেত্রে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে বিশাল ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়ায়, ঠিক আছে। যদি কারো কালার ব্রাইটনেস থাকে তাহলে সে এই চাকরিতে বেকার এসে কিছু লাভ নেই, কারণ সব কিছু পাস হওয়ার পরেও তুমি মেডিকেলে গিয়ে ফেল হয়ে যাবে। আচ্ছা, তোমার নাইট টেস্টে বলতে নাইট টেস্ট আমি তোমাকে বলে দিই। নাইটে কী করে, ওদের একটা ওই যে মানে যেটা দেখায় ওরা অ্যাকচুয়ালি ওখানে, তো ওখানে কী করে পুরো ঘরটা কীরকম করে অন্ধকার করে দেবে, ঠিক আছে, অন্ধকার করে একটা ছোট্ট ছোট্ট তোমাকে লাইট দেখাবে, ঠিক আছে, লাল সবুজ, হ্যাঁ, এক চোখে তোমাকে দেখাবে, ঠিক আছে, বা একসঙ্গে দুটো তিনটে করে দেখাবে তোমাকে, ওই একটা একটা চোখে বলতে হবে যে ওটা অ্যাকচুয়ালি কী কালার, রেড কালার না গ্রিন কালার না ইয়েলো কালার না ডবল ইয়েলো, এরকম মানে ওরা দেখাবে, ঠিক আছে, ওইটা তোমাকে ওই অন্ধকারের মধ্যে, ওটা তোমার তো অনেক সহজ, ওটা কোনো ব্যাপার না, তুমি পেরেই যাবে, ঠিক আছে। আর ড্রপ টেস্টটা বলতে কি, ড্রপ টেস্ট বলতে তোমার যে যদি কোনো তোমার চোখে যদি কোনোরকম কোনো সার্জারি থাকে তো ওটা ওরা চেক করে, ঠিক আছে, তো সার্জারি থাকলে তাতে ওরা ধরে ফেলবে যে যেরকম ল্যাসিক ফ্যাসিক করে অনেকে, বা কোনো কিছু চোখ কাটাকাটি করে তাতে যদি কিছু মানে অপারেশন করে সেই সব কিন্তু ধরা পড়ে যাবে, সে হলে কিন্তু তোমাকে রিজেক্ট করে দেবে, ঠিক আছে, তো সবগুলোই খালি চোখে হবে কিন্তু। হ্যাঁ, এই যে আই টেস্টগুলো যেগুলো আছে সব কিছু খালি চোখে, মানে এই নয় যে কোনো লেন্স বসে, সব কিছুই খালি চোখে হবে। যেমন তোমার ডিস্টেন্স টেস্ট বা নিয়ার ভিশন টেস্টে, ডিস্টেন্স টেস্টে যখন যেটা 6x6 ডিস্টেন্সটার কথা বলছি, ওটা কিন্তু তোমার অনেক সময় ABCD যে লেখা থাকে ওটাও দেয়, আর কখনো কখনো বা কাটা সি দিতে পারে, এরকম যে কাটা সি থাকে তার কোন দিকটা কাটা আছে ওইটা কিন্তু একটু কঠিন হয়ে যায় তুলনামূলক, আমি দেখেছি এটা। এবার তোমাদের আমি যে আই টেস্টের উপরে একটা ফুল দরকার একটা ডিটেলস ভিডিও আমি বানিয়ে দেবো, যেটাতে কীভাবে তুমি মানে ফেস করবে ওই জায়গাটায় গিয়ে, আর কীভাবে তুমি ওই জায়গায় গিয়ে তুমি মানে তোমাকে একটু অ্যাক্টিভ থাকতে, কীভাবে তুমি কতটা তাড়াতাড়ির মধ্যে সব কিছুটাকে এ করবে আর কি, তুমি ওই ভেতরে গিয়ে যখন তোমার ডাক্তার যখন পরীক্ষাটা করবে তার আগে তোমাকে কী কী চটাচট কিছু জেনে নিতে হবে, মানে দেখে নিতে হবে চটাচট করে, সেইগুলো আমি তোমাকে একটা আলাদা কোনো ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। তো আপাতত এটাই, আর যদি কিছু তোমাদের জানার থাকে আমি তোমরা আমার কমেন্ট করবে অবশ্যই, আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো। আর সেরকম আর কিছু ব্যাপার নেই, ঠিক আছে, এরকমই হয়।